সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঝালকাঠি এক আসনে, আর সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই কাঁঠালিয়া উপজেলার জেপি জাতীয় পার্টি জেপি অংশের নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে কথা বলবেন। এই ঝালকাঠি জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি এনামুল হক রুবেল, তার কাছে এনামুল ইসলাম রুবেল, তার কাছে জানতে চাইব যে আগামী নির্বাচনকে সামনে রেখে এই আসনে আপনাদের কী পরিকল্পনা রয়েছে, আপনার দলের পক্ষ থেকে কী পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই অবগত আছেন যে আমাদের এই 125 ঝালকাঠি এক, অর্থাৎ কাঁঠালিয়া রাজাপুর আসনে আমার প্রিয় নেতা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান জননেতা আনোয়ার হোসেন মঞ্জু এমপি 1996 সালে আওয়ামী লীগের মাধ্যমে হারিয়ে আমার নেতা আনোয়ার হোসেন মঞ্জু ভাই বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, এবং তখন আমাদের এই এলাকার অবস্থাটা অত্যন্ত করুণ ছিল। বিশেষ করে আপনার রাস্তাঘাট বিদ্যুৎ ছিল না, তো একটি এলাকার উন্নয়নের শর্তই হলো প্রথম আপনার রাস্তাঘাট এবং বিদ্যুৎ, তা সেটা ছিল না। আমরা নৌকা এবং লঞ্চে আমাদের জীবনে অর্ধেক সময় পার করতাম, তাই সেটা আমরা আমাদের নেতা আনোয়ার হোসেন মঞ্জু ভাই যখন এখানে এমপি ছিলেন এবং সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাকে যোগাযোগ মন্ত্রী বানালেন, সেই সুবাদে আমাদের এলাকার রাস্তাঘাট 5 বছরে 1996 থেকে 2001 পর্যন্ত আপনার ব্যাপক উন্নয়ন করে, যে এলাকায় রোডসান হাইওয়ের একটি রাস্তাও ছিল না, সেখানে আপনার অনেকগুলি রাস্তা রোডসান হাইওয়ের রাস্তা করে এবং ব্রিজ, শত শত ব্রিজ করে আমাদের এলাকায় আপনার গাড়ি ঢুকালো। এই আওয়ামী লীগ সরকার, আপনারা তো 14 দলের শরিক, আওয়ামী লীগ সরকার টানা 3 মেয়াদে ক্ষমতায় রয়েছে, তারা এই 3 মেয়াদে সারা দেশেই উন্নয়ন হয়েছে, আপনার এই আসনে তার ছোঁয়া কতটুকু লেগেছে বলে মনে করেন? অবশ্যই আপনার আওয়ামী লীগ এই 3 মেয়াদে সারা বাংলাদেশে উন্নয়নমূলক কাজ হয়েছে, আমাদের এখানেও কাজ হয়েছে, কিন্তু এটা তো আপনারা অবশ্যই বুঝেন যে একজন সিম্পল এমপি যে কাজটা করতে পারবে তার চেয়ে একজন যোগাযোগ মন্ত্রী সে অনেক বেশি করতে পারবে, এবং আনোয়ার হোসেন মঞ্জু ভাই হলো একজন জনবান্ধব নেতা, সে এলাকামুখী নেতা, সে প্রতিটি এলাকার আপনার রাস্তাঘাট এবং স্কুল কলেজ প্রতিটি মানুষের প্রাণের স্পন্দন, সে প্রাণের খবর সে রাখে, এবং সে নিজে এলাকায় ঘুরে ঘুরে এবং যেহেতু নিজেই সে অনুমোদন দিতে পারত রাস্তাঘাটগুলি সে আপনার করে দিয়েছে, কিন্তু এইটা তো আমাদের একজন এমপি সে তো ইচ্ছে করলেও সে ওইভাবে উন্নয়নটা করতে পারবে না। আর কোন কোন বিষয়ে মনে করেন যে সেগুলো সেখানে সংস্কার দরকার বা আরও উন্নয়ন প্রয়োজন আপনাদের এলাকার জীবন মানের উন্নতিতে? আমাদের শিক্ষার মানটা যেভাবে আছে তাতে আমি মনে করি যে আরও এখানে স্কুল কলেজ করার দরকার, এবং যেমন ঢাকা শহরে দেখেন আপনার খেলার মাঠ নাই, আমাদের এখানেও এখন আপনার সব কিছু কেমন যেন ডিজিটাল ডিজিটাল করে আমরা যান্ত্রিক জীবনে চলে গেছি, এখন আমরা কৃষি মাঠ সবাই বাড়িঘর করতেছে, আপনার স্কুল মাঠগুলি মানে জমিদাতারা তারা বাড়িঘর করে সংকুচিত করছে, তাই আমাদের আমার আশা আছে, আমি প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে বলবো যে যেহেতু এই আসনটি সবচেয়ে জনপ্রিয় মানে আমার দল জাতীয় পার্টি জেপি, এখানে এলাকার জনগণ আনোয়ার হোসেন মঞ্জু ভাইকে পছন্দ করে, এবং সাংগঠনিকভাবে জেপি কতখানি শক্তিশালী এই আসনে? সাংগঠনিকভাবে আমাদের এখানে 12টি ইউনিয়ন, 2টি উপজেলায় 12টি ইউনিয়নই আমাদের জাতীয় পার্টি জেপির কমিটি রয়েছে, আপনার জেলা কমিটি স্ট্রং রয়েছে, এবং আমি জেলা কমিটির সভাপতি হিসাবে আমি পুরো জেলাই আপনার সংগঠন করেছি, এবং যদিও আমি ঢাকায় আপনার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি কিন্তু প্রতি মাসেই আমি এলাকায় আসি, এবং আমি আবার যুব সংগঠনের জাতীয় যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি এবং জেপির যুগ্ম মহাসচিব, কিন্তু আপনারা সারা বাংলাদেশে অবশ্যই দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনারা কি 14 দল থেকে নির্বাচন করতে প্রত্যাশা করেন, নাকি আপনার দলের বা আপনাদের কি প্রত্যাশা এখান থেকে, আপনারা কি আলাদা করে নির্বাচন করতে চান নাকি মহাজন 14 দলের অংশ হিসেবে? যেহেতু আমরা 14 দলের আপনার অন্যতম শরিক, আমরা এখন পর্যন্ত আমরা 14 দলের সাথে আছি, এবং 14 দলে আমাদের মূল্যায়ন করবে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মূল্যায়ন করবে, এবং আমরা আমাদের সারা দেশে আমাদের কিছু আপনার সিট আমরা প্রত্যাশা করছি, তার মধ্যে আমাদের এই সিটটি হলো আপনার নাম্বার 2, মানে মঞ্জু ভাইয়ের ভান্ডারিয়া প্রথম রয়েছে এবং দ্বিতীয় স্থানীয় জনপ্রিয়তা আমরা এই সিটটা আমরা প্রত্যাশা করছি।
জনগণের কাছে কি প্রতিশ্রুতি আপনারা দিবেন বা তাদেরও তো একটা প্রত্যাশা আছে জনপ্রতিনিধিদের প্রতি, সেই জায়গায় আপনারা কি প্রতিশ্রুতি দিন? জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি হলো এই যে আমরা জনগণের সাথে ছিলাম, এখন আসি, ভবিষ্যতে থাকব। জনগণের যানমাল এবং বিশেষ করে এলাকার উন্নয়ন যতটা সম্ভব আমরা জাতীয় পার্টি জেপি এলাকা আমরা দিতে বদ্ধপরিকর। অসংখ্য ধন্যবাদ, আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি। রাত 9টায় সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে যোগ দেবেন এই সংসদীয় আসনের সংসদ সদস্য। আজকে সারাদিনে আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে নিশ্চয়ই তিনি সেই প্রশ্নগুলোর জবাব দেবেন। ততক্ষণ পর্যন্ত দর্শক আমাদের সঙ্গে থাকুন।